আর প্রভুতে যে আনন্দ, সেই প্রকার আনন্দ আমাদের জীবনের শক্তির উৎস। অধ্যাপক ইশরা যখন মসির ব্যবস্থা পাঠ করছিলেন আর তার লেখার অংশগুলো তিনি বলছিলেন, সেই সময় ইসরায়েল সন্তানেরা তারা রোদন করছিল, আর এই কান্না দেখে ইশরা এই কথা বললেন, তোমরা কাঁদছো কেন, তোমরা কেন বিষণ্ণ হয়েছ, বরং আনন্দ করো, কারণ প্রভুতে তোমাদের যে আনন্দ, সেই আনন্দ তোমাদের শক্তির উৎস। আমি সকলকে প্রভু যীশুর ভালোবাসা জানাই, কারণ যতজন ঈশ্বরের পুত্রকে জানে তারা সেই আনন্দে অবস্থান করে, তারা ঈশ্বরের সামনে নত হওয়ার জন্য প্রস্তুত, এবং একই সাথে সদা প্রভু সর্বশক্তিমান ঈশ্বর তাদের অন্ধকারকে অন্তরাল করছেন, তাদের চারিপাশে সীমানা তৈরি করছেন এবং তাদের একটি সুরক্ষার তাঁবুর নিচে রাখেন। তখন ভক্তজনেরা এই কথা বলেন, আর আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, কিন্তু অমঙ্গলের ভয় করিব না, কারণ তুমি আমার সাথে সাথে আছো। যেমন গীতার 23:4 এই কথা আমরা দেখেছি। আর ভাববাদী গ্রন্থ থেকে আমরা জানি, যিরমীয় ভাববাদী পুস্তকে প্রভু এই কথা বলছেন যে কোথায় এমন জায়গা আছে, এমন কোন গুপ্ত জায়গা আছে কি যেখানে তোমরা লুকাতে পারো, আর তোমরা লুকিয়ে আমার চোখের আড়াল হতে পারো, যেখানে আমরা লুকাতে পারি আর তিনি আমাদেরকে দেখবেন না, এমন কোন জায়গা সত্যি নেই। কিন্তু কোন কোন লোক, মানুষ, তারা বলে ঈশ্বর দেখছেন না, আমরা লুকিয়ে পড়েছি, তিনি তো দেখতে পান না, আর আমরা আপোষ করি, অল্পই তো, একটুই, আর একটু অন্যায় করলে, একটু পাপ করলে কোনো যায় আসে না। মানুষ নিজেদেরকে ভোলায় আর তারা এইভাবে ভোলায়, অল্পই তো, আর এমন এক অবস্থায় তারা চলে যায় যখন তারা ঈশ্বরের গৌরবকে খাটো করে। এমনকি আমরা ঈশ্বরের গৌরবকে খাটো করি আমাদের বাসগৃহের দেওয়ালে, ছবিতে তাকে প্রকাশ করতে চাই। ঈশ্বরের সার্বজনীনতাকে আমরা ভুলে গেছি, আমরা ভুলে যাই তার মহত্বকে, আমরা তাকে সীমাবদ্ধ করতে চাই আমাদের এই সীমাবদ্ধ মন নিয়ে, আমাদের সীমিত জ্ঞান নিয়ে আমরা অসীম ঈশ্বরকে এবং তার ক্ষমতাকে খাটো করে দেখি। অনবরতই আমরা জগতের সাথে আপোষ করছি, আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের চোখ দিয়ে, আমাদের কান দিয়ে, শুনবার মধ্যে দিয়ে। আর আমরা ভালোকে মন্দ বলি আর মন্দকে ভালো বলিয়ে চালিয়ে দেই। ধিক তাদের, ওয়ো আনটু দেম দোজ হু সে গুড এভিল অ্যান্ড এভিল গুড, যারা ভালোকে মন্দ বলে আর মন্দকে ভালো বলে, ধিক তাদের। পবিত্র শাস্ত্র এই কথা বলে, ধিক তাদের যারা নির্বুদ্ধিতায় আজও চলে আর নির্দোষ ব্যক্তিকে দোষী করে আর অপরাধে পতিত ব্যক্তিকে তারা ভালো বলে। ঈশ্বর অকৃতজ্ঞ এবং দুষ্টদের প্রতিও করুণা করেন, কিন্তু তার অর্থ এই নয় দুষ্ট তার দুষ্টতা চালিয়ে গিয়েও উদ্ধার পাবে। আর এই প্রকার আপোষ আমরা করি আর আমরা মনে করি ঈশ্বর নাই, ঈশ্বর নেই, তিনি দেখছেন না, আমরা লুকিয়ে আছি। উই আর কম্প্রোমাইজিং অ্যান্ড উই আর গিভিং দ্য ডেভিল আ চান্স অ্যান্ড উই আর সেইং হোয়ার ইজ গড, হাউ ফুল দ্যাট সেন্স, হাউ ফুল দ্যাট উই থিঙ্ক। আর মানুষ এই জগতের সাথে মৈত্রী চুক্তি করছে, এই জগতের সাথে চুক্তি করছে আর ঈশ্বরকে অস্বীকার করছে। মনে পড়ে যায় যিহূদা রাজ
অমৎসিয়ের কথা, যখন তিনি যুদ্ধ করছেন আর যুদ্ধ করতে করতে একটি পর্যায়ে গিয়ে তিনি দেবতাদের সামনে মাথা নত করলেন, আর সেখানে তিনি প্রণিপাত করলেন, ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয় তিনি ভুলে গেলেন। আর এইভাবে আজও আমরা দেবতাদের সামনে প্রণিপাত করি, প্রণত হই, নত হই, আর ঈশ্বরকে জলাঞ্জলি দেই। আজকে হয়তো আমরা সরাসরি দেবতাদের সামনে প্রণিপাত করি না বা দেবতাদের ভজনা করি না, কিন্তু সেই সমস্ত বিষয়গুলি আজকে দেবতা যাদেরকে আমরা ঈশ্বরের থেকে বেশি সময় দিয়ে থাকি, সেই সমস্ত বিষয়গুলি আজকে আমরা ঈশ্বরের থেকে বেশি সময় দিয়ে থাকি যা কিনা এই জগতে রয়েছে, আর তারা আমাদের সময় নষ্ট করে। যেন যে সম্পর্কে আমরা আবদ্ধ হয়েছি সেই সম্পর্ক টিকে না থাকে, আর এই প্রকারে জগতের দেবতারা বাধা প্রদান করছে যেন ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়। যদি পৃথিবীর আওয়াজকে কেউ না কমাতে পারে, তবে ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পারবে না। যদি জগতের আওয়াজকে তুমি কমাতে না পারো, ঈশ্বরের কণ্ঠস্বর কিভাবে শুনবে? আর এই কথা বলবো, জগতের আওয়াজকে, এই পৃথিবীর কাজগুলোকে, এই পৃথিবীর আনন্দকে ত্যাগ করুন। শান্ত আত্মা যক্ষয়তার সুযোগ প্রদান করে, সেই প্রকার অনন্ত জীবনের জন্য চেষ্টা অব্যাহত থাকুক। চোখ, কান এবং মুখ যদি ব্যবহারে কেউ অসতর্ক হয়, তবে সে জগতের সাথে আপোষ করল, আর জগতের সে দেবতাদের সামনে প্রণিপাত করল, আর এর অর্থ ঈশ্বরের ব্যবস্থা ভুলে গিয়ে জগতের সাথে কম্প্রোমাইজ করা, আপোষ করা, আর এই ধরনের আপোষকারীর শেষ ফল ধ্বংস। ডু নট কম্প্রোমাইজ অ্যান্ড ফলো দ্য ফুটস্টেপস অফ ক্রাইস্ট, ডু নট লুজ দ্য ক্রাউন হুইচ ওয়াজ কেপ্ট ফর ইউ।